So hey guys, তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। গাইস, তোমাদের সকলকে কে কে গেমিং এ স্বাগত। সো গাইস, আজকে টপিকটি অবশ্য তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো গাইস, আজকে টপিকটি হচ্ছে আমাদের আপকামিং অনেক ইভেন্ট আসতে চলেছে, ওপিকটা ইভেন্ট আসতে চলেছে। এন্ড গাইস, আমাদের গেমের নেক্সট আপডেট OP26 এর পর নতুন নতুন অনেক জিনিস আমাদের গেমের মধ্যে অ্যাড হতে চলেছে। যেরকম গাইস, লবি চেঞ্জ হতে চলেছে, অ্যান্ড অনেক কিছু চেঞ্জ হতে চলেছে গাইস, সেগুলো আমি তোমাদের রিভিউ করবো। অ্যান্ড ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটিকে একদম স্কিপ করে না গাইস, প্লিজ গাইস, ভিডিওটিকে একদম স্কিপ করবে না, ভিডিওটিকে পুরো দেখো। অ্যান্ড গাইস, পুরো ওয়াচিং করো। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর গাইস, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করে দাও। তো ভাই, এইটুকুই অনুরোধ, তো গাইস তোমরা একটু করে দিও। চলো ভাই, ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। তো গাইস, ফার্স্ট আপডেট হচ্ছে আমাদের গেমের মধ্যে মিষ্টি শপ আসতে চলেছে, ঠিক আছে। তো ভাই, মিষ্টি শপ কীরকম হতে চলেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো ভাই, এটা হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে। সো গাইস, তোমরা যত হাই পার্সেন্ট করবে না তত হচ্ছে তোমাদের লাক হচ্ছে বেশি থাকবে, ঠিক আছে, পাওয়ার চান্স বেশি থাকবে। ধরো গাইস, পুরো পার্সেন্টেজ যদি বাড়িয়ে দাও তোমার হচ্ছে ডায়মন্ড হচ্ছে একটা স্পিন মারবে, তো খরচা করবে হচ্ছে ডায়মন্ড একটা স্পিনে কত যেতে পারে, 780 ডায়মন্ড যেতে পারে, ঠিক আছে, 79 ডায়মন্ড যেতে পারে। তো ভাই, তুমি যদি 779 ডায়মন্ড একটা স্পিন করো তো একটা স্পিনের মধ্যে তোমার রেয়ার আইটেম বাদবে, এইটুকু কনফার্ম, ঠিক আছে। তো ভাই, লো পার্সেন্ট করে কোনো লাভ নেই, হাই পার্সেন্ট করে তোমার লাভ আছে, ঠিক আছে। তো ভাই, নেক্সট হচ্ছে আমাদের গেমের মধ্যে মাস্ক আসতে চলেছে, ঠিক আছে, স্কার্ফ আসতে চলেছে, সরি গাইস, রুমাল আসতে চলেছে। তো ভাই, এটা পুরো অনেকটা অনেকটা অ্যাসাসিন স্কার্পের মতো লাগছে, ঠিক আছে। তো ভাই, এই স্কার্পটা ওপি একটি স্কার্প দিয়েছে, ঠিক আছে। তো গাইস, এটি হয়তো আমাদের কোনো ইভেন্টের টাস্ক কমপ্লিট করতে হবে কিংবা গাইস টপ আপে আসবে। তো ভাই, এর জন্য কিন্তু তোমাদের হচ্ছে ডায়মন্ড অনেক চলে যেতে পারে, ঠিক আছে, অনেক পারচেস করতে পারে। তো ভাই, আমি বলবো যে তোমরা ডায়মন্ড পারচেস করো, যদি নেওয়ার ইচ্ছে থাকে তো তোমরা নিতে পারো, ঠিক আছে। নেক্সট হচ্ছে গাইস, আমাদের মার্চের এলিট পাসে, ঠিক আছে। তো এখন যে স্ক্রিনে যেটা দেখছো, এখনও গাইস পুরো অ্যানিমেশন কালার কম্বিনেশন এখনও কিছু হয়নি, জাস্ট আমরা যেই লিঙ্কটা পেয়েছি আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো আমার কাছে এটা গাইস ব্যাগই গাইস, ঠিক আছে, লেভেল 1 ব্যাগ, লেভেল 2 ব্যাগ, ঠিক আছে। এটা ব্যাগ কোনো কিছু থিম থেকে অবশ্য করেছে, তো সেরকম একটা এখনও লিক আমরা পাইনি। তো গাইস, এটি হচ্ছে আমাদের লুট বক্স, ঠিক আছে, টুপি দিয়ে, ঠিক আছে, গোলাপ ফুল দিয়ে সাজিয়ে কিছু একটা লুট বক্স করেছে, ঠিক আছে। তো গাইস, এটি হচ্ছে আমাদের মার্চের ইভেন্টে আসবে গ্লোয়াল, ঠিক আছে, হায়াতো ভাইয়ের গ্লোয়াল, ঠিক আছে ভাই। গ্লোয়ালটা কোনো রকম চলে, ঠিক আছে, ঠিকঠাকই আছে। তো তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। তো ভাই, নেক্সট হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স, ঠিক আছে গাইস। তো এটি হচ্ছে আমাদের ইভেন্ট হচ্ছে 4-5 তারিখের মধ্যে আসতে পারে, ঠিক আছে। তো ভাই, এরকমই একটি বান্ডেল আগেরবার দিয়েছিলো, ঠিক আছে, মেয়েদের বান্ডেল, মেল ফিমেল বান্ডেল দুটোই এক ছিল, ঠিক আছে, এবারও এক, ঠিক আছে, শুধু গাইস কালার চেঞ্জ করেছে, ঠিক আছে, পিঙ্ক কালার করেছে। তো ভাই, আমার কাছে মেয়েদের স্কিনটা খুব দারুণ লেগেছে, ঠিক আছে, মেয়েদের বান্ডেলটা খুব ওপি করেছে, ঠিক আছে, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো, তোমরা বলতে পারো কার কোনটা ভালো লেগেছে, মেল না ফিমেল। তো ভাই, ফিমেলের উপরের ড্রেসটা ঠিক আছে, জ্যাকেট যেটা পরে আছে, ঠিক আছে, কি বাল পরে আছে, জ্যাকেট পরে আছে, তো সেটা আমার কাছে ভালো লেগেছে। তো ভাই, প্যান্টটা অতটাও ভালো না, ঠিক আছে, আগের প্যান্টটা অনেকটা সুন্দর ছিল, তো এবার একটা জ্যাকেটটা আমার বেশি ভালো লেগেছে। আর গাইস, ফিমেলের বান্ডেলটা বেশি স্পেশাল লেগেছে আমার কাছে। তো তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো কার কোনটা ভালো লেগেছে। তো এটাও আমাদের এই ভ্যালেন্টাইন্সে আসতে পারে, ঠিক আছে, আসবে গাইস, সরি, আসবে। তো নেক্সট আপডেট হচ্ছে আমাদের OP26 আপডেটের পর আমাদের বন্দুকের অনেক কিছু চেঞ্জ করবে, দেখতে পাচ্ছ, যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ গাইস, সবুজ কালার অ্যারো হচ্ছে যেগুলো দেওয়া আছে না উপর দিকে, সেগুলোর হচ্ছে কিছু অ্যাবিলিটি বাড়াবে। অ্যান্ড গাইস, মাইনাস করবে যেগুলো হচ্ছে লাল অ্যারো নিচের দিকে আছে, যেমন হচ্ছে ভিক্টর আছে, M887 ড্রাগন অফ, এগুলোর কিছু অ্যাবিলিটি কমাবে, ঠিক আছে। তো যেগুলো সবুজ কালার আছে না অ্যারো, সেগুলো হচ্ছে অ্যাবিলিটি বাড়াবে। তো ভাই, নেক্সট আপডেট হচ্ছে আমাদের, সো গাইস, এটি হচ্ছে আমাদের M887 এর স্কিন, ঠিক আছে। তো গাইস, এটি হচ্ছে পুরোটাই ফেক একটি স্কিন দিয়েছে, ঠিক আছে, তো এরকম কোনো স্কিন আসবে না গাইস। তো যদি এরকম কিছু আসে গাইস, আমি তোমাদের অবশ্যই শেয়ার করব, ঠিক আছে, নেক্সট ভিডিওতে আপলোড করব। তো গাইস, এরকম কোনো স্কিন আসবে না গাইস আমি যতদূর জানি। তো নেক্সট হচ্ছে আমাদের ভাই কিউব,
ঠিক আছে, কিউবের গাইজ থিম চেঞ্জ করবে, থিম বলতে গাইজ বান্ডেল চেঞ্জ করবে, ঠিক আছে, নতুন বান্ডেল দেবে যেগুলো হচ্ছে ডায়মন্ড রয়্যালে ছিল সেগুলো আমাদের রিটার্ন করবে কিউবের থ্রুতে, ঠিক আছে। তো ভাই কিউবের এই যে দুটো বান্ডেল দিয়েছে না ভাই, এটা কোনো রকম চলে, ঠিক আছে। তো তোমরা যারা যারা ডায়মন্ড রয়্যাল দিয়ে নিয়েছো তাদের তো আর লাগবে না, ঠিক আছে। তো সেই থ্রুতে কিউবে চেঞ্জ করবে, এক্সচেঞ্জ করবে, তো ঠিকঠাকই আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তো ভাই নেক্সট আপডেট হচ্ছে আমাদের রিটার্ন ব্যাক ইনকিউবেটর। তো ভাই রিটার্ন ব্যাক ইনকিউবেটর আমাদের দেবে এই যে এই জিনিসটা, ঠিক আছে, নাম যাই না গাইজ। তো আমার কাছে গাইজ ফার্স্টেরটা ভালো লাগছে, ঠিক আছে, তো বাদ বাকি দুটোর একটাও ভালো লাগছিল না। তো মেয়েদের গাইজ স্পেশালি মেয়েদের ফিমেলের যে ড্রেসগুলো করেছে না পরপর, ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড দু তিনটেই ভালো লেগেছে। তো গাইজ মেলের গায়ে বান্ডেলগুলো অতটাও আমার কাছে ভালো লাগেনি, ঠিক আছে। তো তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এগুলো আমাদের রিটার্ন ব্যাক ইনকিউবেটার আসবে, ঠিক আছে, নেক্সট ইনকিউবেটার আসতে পারে। যেটুকু আমি লিক পেয়েছি গাইজ আমি তোমাদের কাছে শেয়ার করছি, ঠিক আছে, এটি 100% না গাইজ, 90% আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। সো গাইজ তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, কোনটা বেশি ভালো লেগেছে তোমাদের কাছে, মেল না ফিমেল তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। আমার কাছে গাইজ ফিমেলের বান্ডেল বেশি ভালো লেগেছে। তো ভাই নেক্সট আপডেট হচ্ছে, টপ আপডেট হচ্ছে আমাদের আজকের ভিডিওর, আমাদের লবি চেঞ্জ করবে, ঠিক আছে। ও মাই গড, লবিটা একবার দেখো গাইজ, ওপি একটি লবি, এতদিনের মধ্যে সেরা একটি লবি করেছে গাইনা ফ্রি ফায়ার, ঠিক আছে। তো গাইজ এটি হচ্ছে আমাদের ওবি 26 আপডেটের পর এরকম লবি হতে চলেছে, ঠিক আছে, ওপি একটি লবি, আমার স্পেশালি খুব দারুণ লেগেছে। তো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো গাইজ। তো কার কীরকম ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো আজকে ভিডিও গাইজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখাবে, টাটা, বাই বাই।